close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে। আর এখানে দেখো আমি ঠাকুর ঘরটা সাজিয়ে ফেলেছি। আর আজ হবে রাখি পূর্ণিমার পূর্ণিমা পুজো, যেটা বলে নারায়ণ পুজো। তো নারায়ণ পুজোর ছোট্ট আয়োজন করা হয়েছে বাড়িতে, নতুন ঠাকুরঘর। তো সেই ক্ষেত্রে এই ঠাকুরঘরেই হবে পুজো। তো ঠাকুরঘরটাকে সাজানো প্রায় ছিলই ঝুলনযাত্রা উপলক্ষে, তো ওটাও ক্লিন করে ভালোভাবে এখন পূর্ণিমা পুজো করা হবে এখানে, মানে নারায়ণ পুজো দেওয়া হচ্ছে এখানে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে যেহেতু রাখি পূর্ণিমা পড়ে গেছে, তো সন্ধ্যায় পুজো হচ্ছে এখন। তো ফল মিষ্টি ভোগ দেওয়া হয়েছে, সাথে নারায়ণের সাথে আমার গোপুদেরকেও বসিয়ে দিয়েছি। আমি সকালে পুজো সেরে ফেলেছি, এদিকে আমার কাকি শাশুড়ি উপোস করে অঞ্জলি দিচ্ছে। আর পুজো প্রায় শেষ, তো ঠাকুরমশাই এখন সবাইকে একটা করে রাখি দেবে পরার জন্য। ঠাকুরমশাইয়ের হাতে সবাই প্রথম রাখি পরবে, তারপরে সবাই সবাইকে রাখি পরাবে। তো এখানে এখন সেই রাখি আমার ছেলের হাতে আমার বর বেঁধে দিচ্ছে, মানে ওর বাবা বেঁধে দিচ্ছে। আর সাথে রয়েছে আরও সব বাচ্চারা, তো তাদেরকে এখন ফল প্রসাদ মিষ্টি সব দেওয়া হবে, পুজো প্রসাদ। তো দেওয়ার পর এবার আমাদের পূর্ণিমা শুরু হবে, রাখি যে উৎসব তো পালন করা হবে। তো এখানে হাজব্যান্ডের প্রণাম সেরে নিচ্ছে, এবার ঠাকুরমশাইয়ের হাত থেকে রাখি নেবে, তো আশীর্বাদ নিয়ে তারপরে পুজো আমাদের পূর্ণিমা। যে আমাকেও আমার ভাগ্নি বেঁধে দিল, তো এভাবেই আমরা সবাই মিলে রাখিটা পালন করছি। বল হ্যাপি রক্ষাবন্ধন, বল সবাইকে প্রসাদ দেওয়া হবে, বসো। তো এখন আমি বসে আছি ঠাকুর ঘরে, এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হতে গেছে, যায় ঠাকুরমশাইও বেরিয়ে গেছে। এখন সব বাচ্চাদেরকে যারা এসেছে ঠাকুর পুজো দেখতে প্রণাম করলো সবাই, আর ঠাকুরমশাই সবাইকে রাখি দিল হাতে। এখানকার নিয়মে এখানে সবাই সবাইকে রাখি পরায়, যেহেতু রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রথা চালু করা। তো যাই হোক, সেক্ষেত্রে সবাই সবাইকে রাখি পরিয়েছি, আর পৌরাণিক তো অনেক মতামত আছে। আর এখানে এখন আমি হচ্ছে প্রসাদ খাবো, আমার ভাগ্নি সিন্নি করে মেখেছে, প্রসাদ আছে সব খাবো, আর বাচ্চাগুলো সবাইকে এখন দেব, সব বাচ্চারা এখন প্রসাদ খাবে। আর চলো তাড়াতাড়ি দিয়ে দিই, আর এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, সেই সঙ্গে যেহেতু নতুন ঠাকুর ঘর সেই কারণে স্পেশাল আজ রাখি পূর্ণিমাটা ভালো পূর্ণিমা হিসেবে আমরা এখানেই পুজোটা আজকে সারলাম। আর ঠাকুর ঘরটাও সুন্দর করে পুজো হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল যাকে বলে এক কথায়। আর সাথে আমার গোপুদেরকেও বসিয়ে দিয়েছি আজকে পূর্ণিমার দিন স্পেশাল। তো চল, তো সব বাচ্চাদেরকে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো দিয়ে সবাই প্রসাদ খাবে বসে বাচ্চারা। তো এখন
আমরা নিচে চলে যাব। তো এটা মূলতই করা হয়েছে ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরটা যেহেতু নতুন তাই উদ্বোধন উপলক্ষে করা হয়েছে। তো যদিও প্রতি মাসেই আমাদের পূর্ণিমার নারায়ণ পুজো হয়, তো এটাও বিশেষত ভালো একটা সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমাকে বলা হয়। তো এদিকে আমার ছেলেও রাখি বেঁধেছে, আর এখানে ওর বাবা আমার হাজবেন্ড অনেক রাখি কিনে নিয়ে এসেছে, এগুলো স্কুলে সেলিব্রেশন হবে রাখি পূর্ণিমার, তো সেই কারণে। তো এই জন্য ও আমার ছেলে গিয়ে দুজনে মিলে মার্কেট থেকে এই মাত্র রাখি কিনে নিয়ে আসলো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অমৃতা চলে এসেছি। কেমন আছো? শরীর ভালো আছো? সুস্থ আছো? সাবধানে আছো? আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শুভ রাখি বন্ধন উৎসব, সবাইকে অনেক অনেক হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে জানাই। আর আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে, তাই স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করো। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব, আর যারা করে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ। আর যারা দেশ বিদেশ যেখান থেকে দেখছ, আমার হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইয়েরা সবার জন্য অনেক অনেক ভালোবাসা রাখি বন্ধনে। তো আজ এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব স্কুলে, সেখানে গিয়ে আজকে আমার ছেলের রাখি বন্ধন উৎসব পালন হবে ওখানে সকালে। তো সেখানে চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আজকে ওখানে কি কি অনুষ্ঠান হচ্ছে, যতটা পারবো শেয়ার করার নিশ্চয়ই চেষ্টা করব। আর তারপরে সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। থাক, সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করো। তো আমি পুরোপুরি এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি স্কুলে। যাওয়ার পথে বন্ধুর সাথে বেরিয়ে পড়েছে ওর, আমার অর্ণবের বন্ধু অপ্রদীপ, তো ও ওর মা সবাই একসাথেই আমরা যাচ্ছি দুজনে। তো একসাথে স্কুলে যাব, আবার ফিরবো একসাথে, পাশেই থাকি, বেশি দূরে নয়। তো চলো যাওয়া যাক। তো স্কুলে ঢুকে পড়েছি, আর স্কুলে সবাই হাজির, আসার কথা ছিল 7টায়, চলে এসেছি 8:30 দেরিতে। যাই হোক, দেরি হলেও প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এদিকে আগে রাখি বন্ধন শেষ, এখন এখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখন শুরু হবে, তোমরা দেখতে থাকো। স্কুল বন্ধ ছিল, আমাদের ছাত্র সমাজ স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল 4000-এর মধ্যে, আজ তারা মুখ্য সাথী কোলাহলে নিধন হয়েছে সবাই। দেশ তাহাদের হরে, প্রাণের আগুন লাগে।
190 বছরে তারা আমাদের শোষণ করেছে, নিংড়ে নিয়েছে, অত্যাচার করেছে। যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, বিচ্ছিন্ন করেছে, বিরূপ করেছে, বিমুখ করেছে। এতদিন পর বৃষ্টি থেমেছে, একটু রোদের দেখা মিলেছে, আর সেই জন্য একটু গরমও লাগছে বাইরে। তো তাই জন্য একটু ভেতরে এসে বিশ্রাম নিচ্ছি ক্লাসে, আর সব গার্জিয়ানরা রয়েছে বাইরে বসে, আর অনেক কোলাহল। আর সব সংশয় নজরুল নিয়ে তুমি কেন আছো? এত বিভ্রম হয়।
তো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ, এখন টিফিন নিয়ে ঘর ফেরার পালা। বাড়ি চলে এলাম আর এখন ছেলেকে খাওয়াবো, টিফিনটা করিয়ে দিই। ব্রেকফাস্টটা এখনো হয়নি, তাই তাড়াতাড়ি উঠে খাইয়ে দেবো টিফিনটা, তারপরে রান্নার দিকে যাবো।